গুড মর্নিং। আজকের ক্লাসটি অডিও ভিডিও মাধ্যমে হবে। আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের সরলরেখা আঁকা শিখব, সরলরেখার মধ্যবিন্দু চিহ্নিত করা শিখব, সেই সরলরেখাকে বা যে কোনো সরলরেখাকে আমরা দুই ভাগে কিংবা চার ভাগে ভাগ করা শিখব, আমরা একটি কোণকে দুই ভাগে ভাগ করা শিখব বা কোণকে সমদ্বিখণ্ডিত করতে শিখব, আমরা একটা ত্রিভুজকে তার বাহুগুলির মধ্যবিন্দু বার করে আমরা সংযোজক সরলরেখা অঙ্কন করব এবং আমরা দেখব যে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাগুলি একটি বিন্দুতে ছেদ করে। তাহলে চলো আমরা আজকে ভিডিওটা দেখি। তবে একটা কথা বলে রাখি, এই ভিডিওটি যখন চলবে তখন তার ঠিক নিচে তোমরা লাল কালিতে লেখা সাবস্ক্রাইব অপশন দেখতে পাবে, সেই সাবস্ক্রাইব একবার ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে পরবর্তীকালে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পাবে এবং সেই লিংকে ক্লিক করলে তোমরা ভিডিওটি দেখতে পারবে। আজকের ক্লাসের জন্য আমাদের জ্যামিতি বক্স লাগবে। আমরা জ্যামিতি বক্সের মধ্যে থেকে পেন্সিল, কম্পাস এবং একটি স্কেল নিলাম। আজকের ক্লাসে আমরা যে জ্যামিতির কাজগুলো করব সেটি তোমাদের বইয়ের 18, 19, 20 পাতায় আছে। মনে করি আমরা একটি 10 সেমি দৈর্ঘ্য একে তার মধ্যবিন্দু বার করা শিখব। এই স্কেল ব্যবহার করে আমরা 10 সেমি দৈর্ঘ্য আঁকা শিখব। তোমরা স্কেলে দেখতে পাচ্ছ যে দুদিকে দুরকম দাগ দেওয়া আছে, এই সাইডটা হচ্ছে ইঞ্চি আর এই সাইডটা সেন্টিমিটারে আছে। আমরা প্রথমে একটি 10 সেমি একটি রেখা এঁকে তাকে দুভাগে ভাগ করব, তার মধ্যবিন্দু নির্ণয় করব। তোমাদেরকে বলে দিই যে 10 সেমি কী করে মাপতে হয়। তোমরা যে কোনো স্কেল নিলে দেখতে পাবে যে সেন্টিমিটারের দিক থেকে 0, 1, 2, 3, 4 এইভাবে লেখা আছে। 10 সেমি মাপতে গেলে আমাদের 0 থেকে 10 পর্যন্ত নিতে হবে, তা না হলে 10 সেমি হবে না। প্রথমে স্কেল বসিয়ে এই 0-র সোজাসুজি তোমরা কাঁটাটাকে একটু ধরে চাপ দেবে যাতে এখানে একটা ফুটো তৈরি হয়। আর 10-এর সোজাসুজি কাঁটাটা বসিয়ে তোমরা আবার একটু জোরে চাপ দেবে যাতে একটা ফুটো তৈরি হয়, তাহলে জায়গাটা হারাবে না। তাহলে 10 সেমি সরলরেখা আঁকলাম, এই সরলরেখাটার নাম দিই এ বি। এ বি এই 10 সেমির মধ্যবিন্দুটা নির্ণয় করব। তাহলে মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে আমাদেরকে অর্ধেকের বেশি মাপ নিতে হবে। আমরা অর্ধেকের বেশি মাপ নেব, মধ্যবিন্দু কোথায় তো জানি না, অর্ধেকের বেশি মাপ নেব, নিয়ে উপরে নিচে একটি করে বৃত্তচাপ আঁকব। আর উপরের দিকেও একটু বৃত্তচাপ আঁকব। এবার বি বিন্দুতে পেন্সিল কম্পাসটা বসিয়ে ওই বৃত্তচাপকে কাটব। তাহলে দুটো বৃত্তচাপ এঁকেছি, বৃত্তচাপ দুটো বিন্দুতে ছেদ করেছে। প্রথম বৃত্তচাপের ছেদ বিন্দুতে আমরা কাঁটাটা বসিয়ে আমরা একটু জোরে চাপ দিয়ে একটা ফুটো তৈরি করব। এবং দ্বিতীয় উপরের দিকে যে বৃত্তচাপ ছেদ করেছে সেখানে কাঁটাটা বসিয়ে আবার একটা চাপ দেব। ফুটো তৈরি হলো, খুব বেশি চাপ দেব না কিন্তু যাতে আমাদের দাগগুলো স্পষ্টভাবে হয়, ঠিক জায়গা মতন হয়, তার জন্য আগে থেকে চিহ্নিত করে নিতে হবে। এবার আমাদের মূল এবি সরলরেখার উপরে যে অংশটা স্কেল বসেছে সেখানে দাগ দিয়ে একটা ফুটো তৈরি করব। তাহলে এই যে ছিদ্রটা তৈরি হলো এটা হচ্ছে ছেদ বিন্দু, এটার নাম দিলাম সি।
এই সরলরেখাটি এবি সরলরেখাকে দুভাগে ভাগ করলো। আমরা এখন আবার এসি এই দৈর্ঘ্যটাকে দুভাগে ভাগ করতে পারি, আমরা অর্ধেকের বেশি মাপ নেব, অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ, সি বিন্দুতে বসিয়ে আবার একটি করে বৃত্তচাপ, বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করলো যে দুটো বিন্দুতে সেই দুটো বিন্দু একই রকম ভাবে আমরা মার্ক করে নেব। এরপরে পেন্সিল দিয়ে আমরা এই বিন্দু দুটি যুক্ত করে দেব। এই বিন্দুটার নাম দিলাম ডি। এদিকে বি সি এই সরলরেখাকেও দুই ভাগে ভাগ করা যায়, আমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা নিচে একটা বৃত্তচাপ, উপরে একটা বৃত্তচাপ আঁকব, বি বিন্দুতে বসিয়ে আমরা ওই বৃত্তচাপকে কাটব। একই রকম ভাবে ছেদ বিন্দু দুটি মার্ক করে দেব। এইভাবে আমরা কোনো একটি সরলরেখাকে আমরা দুভাগে চার ভাগে ভাগ করতে পারি। আমরা 10 সেমি মাপের একটি সরলরেখাকে চার ভাগে ভাগ করলাম।